ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাউজ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল এই ভিডিওটা করার জন্য, আর বাড়িতেও সবাই খেতে চাইছিল। তো আজকে আমি নিয়ে এসেছি ছোলা বাটুরে। ভিডিওটা একটু বড় হয়ে যাবে যেহেতু দুটো রান্না একসঙ্গে করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি একটা বোল নিয়ে রেখেছি, বোলে আমি বাটুরের জন্য সব রেডি করে নেব, মানে ডোটা ভালো করে তৈরি করে নেব। দিয়ে দিলাম এক কাপ সুজি। কাপ দিয়ে মেপে মেপে নিচ্ছি। এক কাপ ময়দা দিলাম, আরেক কাপ দেব। এক কাপ সুজি, দু কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন। চিনি আর দেব বেকিং সোডা, খুব বেশি দেওয়া যাবে না, হাফ চামচেরও কম দিয়েছি। আর দেব টক দই, পরিমাণ মতো নিতে হবে। যেহেতু আমার রান্না করতে করতে হাতে একটা ব্যালেন্স চলে এসেছে, তাই আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু আস্তে আস্তে দইটা দিয়ে মেখে ডো তৈরি করে নেবে। আমি এখন ভালো করে মেখে ডোটা তৈরি করে নিচ্ছি। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে। এই দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে, মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু মেখে নেব। মাখা হয়ে গেছে। আরেকটু উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, বাট আমি 6 ঘন্টা রাখতে পারবো কিনা জানি না। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো রাখতেই হবে। রেস্টে রেখে দিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি। আমি ছোলাটা তৈরি করে নেব, তেলও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা, দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লং, তেজপাতা। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। নাড়াচাড়া করে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন করবো না, কিছুটা ভেজে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একদম সফট হয়নি বাটা, কেননা আমার মিক্সি মেশিনটা না একটু ডিস্টার্ব করছে, তাই আমি গ্রেট করে নিয়েছি। রসুনও দিয়ে দিলাম, 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি। আদা দিলাম, 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো বাটা। প্লিজ তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এবার নাড়িয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন,
এক চামচ চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবার দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরেই দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর একটা আলাদা মাত্রা এনে দেয় তরকারিতে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কালারটার জন্য দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে ঝালটা খুবই কম ইউজ করা হয়। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবার দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডার, তারপর বেকিং সোডা, কসুরি মেথি, এইসব একসঙ্গে দিলে কিন্তু সেই রান্নার টেস্ট আলাদা মাত্রা এনে দেবেই। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাবলি ছোলা, ভেজে নিচ্ছি 3-4 মিনিট, কষিয়ে নেব। দিয়ে দিলাম রোস্টেড কসুরি মেথি 1 চামচ, ছোলাতে কসুরি মেথি, আমচুর পাউডার, বেকিং সোডা, দারুণ লাগে খেতে। আর বেকিং সোডা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম জল, যে যেমন ঝোল খেতে ভালোবাসো তেমন জল দেবে। প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যেতে পারবো। এখনো তো কিছুই না, তেজপাতা আমি ছড়িয়ে দিলাম, একটু ডিস্টার্ব করছিল। দিয়ে দিলাম গরম মশলা, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দেব ঘি, 1/2 চামচ ঘি দিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেট নিয়েছি, একটু প্লেটিং করে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সাধারণত আমি এত বড় ভিডিও দেই না, প্লিজ তোমরা কিন্তু স্কিপ না করে দেখো, ভালো লাগবে। সুন্দর লাগছে, আমি লঙ্কা দুটো একটু হাত দিয়ে ঠিক করে দেব। দিয়ে দিলাম আর একটু রোস্টেড কসুরি মেথি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি কিন্তু 5 ঘন্টা রাখিনি, 3 ঘন্টা পরে আমি চলে এসেছি, সবাই খাওয়ার জন্য বসে আছে। দেখি কতটা বাটুরেটা ভালো করে করতে পারি, একটু হাত দিয়ে মথি নিচ্ছি। একটু যেহেতু বাটুরে একটু বড় বড় হবে, একটু মোটা হবে। আমি অলরেডি আগে লুচি ভেজে নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এখানে আগেই লুচি ভেজে নিয়েছি, তখনই ময়দা ছড়িয়ে নিয়েছি। লুচি ভেজে একজনের খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে। এ দেখো আস্তে আস্তে করে, জোরে চাপ দেবে না, আস্তে আস্তে করে এভাবে বানিয়ে নেবে। বানিয়ে এই অলরেডি আমার কড়া বসানো ছিল, লুচি ভেজেছি তো তাই দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়ে ফুলবে বাটুরে, খুব বেশি ঝাঁঝরা দিয়ে কিন্তু খুব বেশি চাপ দেবে না, আস্তে আস্তে করে চাপ দিলেই ফুলে যায়। এ দেখো কতটা সুন্দর হয়ে ফুলে গেছে। প্লিজ 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 তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো।
দেখো কতটা সুন্দর হয়ে ফুলে গেছে। আমি পুরোটাই দেখালাম কি করে আমি বাটুরে ভেজে নিচ্ছি। এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি বারবার বলছি তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, পুজোতে খুব খুব আনন্দ করো। দেখো এটাও হয়ে গেছে। খুব সুন্দর হয়ে বাটুরে হয়ে গেছে। তাহলে আমি পুরোটাই দেখিয়ে দিলাম। তাহলে একদম রেডি হয়ে গেল আমার ছোলা বাটুরে। দারুণ খেতে হবে এভাবে ছোলা বাটুরে তৈরি করে নিলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই, থ্যাংক ইউ।